রাজ্য ঢাকতে বিজয়ী হিরো আলমকে পরাজিত করেছে। এই হচ্ছে আওয়ামী লীগের চেহারা, এই হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস। আমার এই রোয়াগাড়িটি জনাব হিরো আলম সাহেবকে উপহার দিয়েছি, উনি মঙ্গলবারে সিলেটে আসবেন, আমার বাড়িতে ওনার দাওয়াত। হিরো আলমকে গাড়ি উপহার দিলেন প্রিন্সিপাল মোখলেসুর রহমান, যিনি এম মোখলেসুর রহমান নামে পরিচিত। তিনি হিরো আলমকে কেন গাড়ি উপহার দিলেন তার সাথে সাক্ষাৎকারে জানান, হিরো আলমের যোগ্যতা ও সাহস দেখে আমি গাড়ি উপহার দিলাম, তিনি নির্বাচনে জয় হোক না হোক তাকে আমি গাড়ি উপহার দেব। হিরো আলম একজন মহান মানবতার মানুষ, তিনি বন্যার সময় সিলেটবাসীকে যেভাবে সাহায্য করেছেন তা মানবতাময়ী ব্যক্তি ছাড়া কখনো করা সম্ভব নয়। আপনি উড়োজাহাজ নিয়ে ঘুরতে পারেন কিন্তু হিরো আলম ভাইয়ের মতো হতে পারবেন না, আপনি সরকার হতে পারেন কিন্তু হিরো আলম ভাইয়ের মতো মানবতাময়ী হতে পারবেন না। তাকে সিলেটবাসীর পক্ষ থেকে আমি 5 লক্ষ টাকার নোহা গাড়ি পুরস্কার দিলাম। আজ দুপুর 2টার সময় তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে জানান, আগামী 6 ফেব্রুয়ারি মঙ্গলবার তার বাসায় আসছেন হিরো আলম। তবে তিনি দুঃখ প্রকাশ করেছেন হিরো আলম সাহেব কেন তার সাথে সাক্ষাৎ করেনি। অপরদিকে বিপিনুর জানান, আওয়ামী লীগের লজ্জা ডাকতে বিজয়ী হিরো আলমকে পরাজিত করেছে ফ্যাসিবাদী সরকার। এই সময় তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষায় বিএনপি জামাত ও জাতীয় পার্টির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করব, প্রয়োজন হলে জীবন দেব। হিরো আলমের নির্বাচনের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে এই ভদ্র মুখোশধারী তথাকথিত লোকদেরকে দিয়ে এদেশ আর চালানো যাবে না। এই 6টি উপনির্বাচনে আওয়ামী লীগ সরকারকে জনগণ লাল কার্ড দেখিয়ে দিয়েছে, জনগণ আর আওয়ামী লীগ সরকারকে চায় না।